প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের গণিত প্রভাব বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসটা যদি তুমি না দেখে থাকো তাহলে ভিডিওর প্লে লিস্টে যাও, গিয়ে সেই ক্লাসটি খুঁজে নিয়ে তুমি দেখে নাও। এই ক্লাসে আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর একাধিক পদ্ধতি শেখাবো, তোমার যে পদ্ধতিটা পছন্দ হবে তুমি সেই পদ্ধতি ফলো করে অঙ্কগুলো করবে। কেবলমাত্র অঙ্ক টুকে নিয়ে কোনো লাভ হবে না, বরং প্রতিটা অঙ্ক তুমি বোঝার চেষ্টা করো। চলো এখন আমরা ক্লাসটা শুরু করি। আজকের প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে কষে দেখি 2.1 এর 5-এর দাগের অঙ্ক। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে দেখো, উমার বয়স দেওয়া আছে 12 বছর 6 মাস, রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স দেওয়া আছে 12 বছর। এখন আমাদের যেটা বের করতে হবে বা যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে উমা, রাতুলের ও নূরজাহানের বয়সের অনুপাত কত, এটা বের করতে হবে। তাহলে দেখো, প্রত্যেকের বয়স দেওয়া আছে, কিন্তু সেই বয়স কিন্তু একই এককে দেওয়া নেই। প্রথমে দেওয়া আছে, দেখো উমার বয়স 12 বছর 6 মাস, তার মানে একটা বছর দেওয়া আছে আর একটা মাস দেওয়া আছে। রাতুলের ক্ষেত্রেও বছর মাস দেওয়া আছে, নূরজাহানের ক্ষেত্রে শুধুমাত্র বছর দেওয়া আছে। তাহলে এই অঙ্কটার সমাধান যদি আমাদের করতে হয়, প্রথমে কি করব, সকলের বয়স একই এককে আনতে হবে, হয় সকলের বয়স বছরে নিয়ে আসতে হবে, না হলে সকলের বয়সকে মাসে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দুইভাবে অঙ্কটা করব এবং দেখবো সেক্ষেত্রে উত্তরটা একই আসছে কিনা। প্রথমে আমরা কি করব, এদের বয়স সব মাসে নিয়ে আসব। এখন উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস, তাহলে 12 বছর 6 মাসকে যদি আমরা মাসে নিয়ে আসি তাহলে কী হবে, 12 বছরকে যদি আমরা মাসে নিয়ে আসি 12-এর সাথে 12 গুণ করতে হবে, কারণ বছর থেকে মাসে যেতে গেলে আমাদের 12 দিয়ে গুণ করতে হয়। 12 মাসে 1 বছর প্লাস 6 মাস আছে, তাহলে মোট হচ্ছে এত মাস সমান কত হবে, 12 বারো 144 আর এখানে 6, তাহলে 150 মাস। এবার রাতুলের বয়স দেওয়া আছে কবে, 12 বছর 4 মাস, তাহলে এটাকেও যদি আমরা মাসে নিয়ে আসি কত হবে, 12 গুণ 12 প্লাস 4 মাস সমান কত হবে, 12 বারো 144 আর 4-এ 148 মাস। এবার আছে নূরজাহানের বয়স কত দেওয়া আছে, 12 বছর, তাহলে এটাকে মাসে নিয়ে যাও, তাহলে 12 গুণ 12 মাস সমান 144 মাস। তাহলে প্রত্যেকের বয়স এখন মাসে পরিবর্তন করে ফেলেছি আমরা। এইবার আমরা অনুপাতটা সরাসরি করতে পারবো। তাহলে প্রথমে আমরা কার বয়স লিখব, প্রথমে লিখব উমার বয়স। উমার বয়স কত আছে, 150 মাস, তাহলে 150 মাস লিখলাম। তাহলে মাসটা প্রত্যেকের সঙ্গে আছে তাই মাসটা লেখা লেখার দরকার নেই, মাসটা বাদ দিয়ে দিলাম। তারপর দেখো রাতুলের আছে, এখানে রাতুলের লিখেছি, তাহলে রাতুলের বয়স কত, 148 মাস, আর নূরজাহানের বয়স হচ্ছে 144 মাস। এটাই হচ্ছে অনুপাত। তাহলে উমার, রাতুলের এবং নূরজাহানের বয়সের অনুপাত হচ্ছে 150 অনুপাত 148 অনুপাত 144। তাহলে এটাই হচ্ছে এখন আমাদের অনুপাত। কিন্তু এই অনুপাতটা এবার আমরা চেষ্টা করব সরল আকারে নিয়ে আসতে, ছোট আকারে নিয়ে আসতে বা লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে। তাহলে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে গেলে আমাদের কী করতে হবে, একই সংখ্যা দিয়ে এদেরকে গুণ করতে হবে, কখনো ভাগ করতে হবে, এইভাবে করতে হয় আমাদের। তাহলে প্রথমে আমরা এটাকে ভাগ করে দেবো। কী ভাগ করব, না প্রত্যেকের সাথে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। কেন 2 দিয়ে ভাগ করব, দেখো এখানে 150 আছে, 150 হচ্ছে জোড় সংখ্যা, 148 হচ্ছে জোড় সংখ্যা, 144 হচ্ছে জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা থাকলে আমরা সেগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 এমন একটা সংখ্যা যা যেটা কিনা এদের সবাইকে ভাগ করতে পারে। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, 150কে 2 দিয়ে ভাগ করলে হবে 75, 148 একে 2 দিয়ে ভাগ করো তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, কিছু থাকবে না এখানে, তাহলে 8 আছে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 144 আছে, প্রথমে 14কে 2 দিয়ে ভাগ করো তাহলে 7, এখানে আর কিছু থাকছে না, পাশে 4 আছে, তাহলে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2। এখন অনুপাতটা কী হলো, 75 অনুপাত 74 অনুপাত 72। এবার এটাকে আমরা
দুই দিয়ে আর ভাগ করতে পারবো না, কারণ 75 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে দুই দিয়ে এদের সবাইকে আর ভাগ করা যাচ্ছে না। পরের সংখ্যা দেখব 3 দিয়ে, 3 দিয়ে 75কে ভাগ করা যাবে, 3 × 25 = 75, কিন্তু 74কে ভাগ করা যাবে না, পর 72কে ভাগ করা যাবে, 3 × 24 = 72। 3 দিয়ে ভাগ করা গেল না, এবার 5 দিয়ে দেখবো, তাহলে 5 দিয়ে 1কে ভাগ করা যাবে, বাকিদেরকে ভাগ করা যাবে না। তারপর দেখো এমন কোনো সংখ্যা নেই এবার এদের তিনজনকে ভাগ করা যায়, তাহলে আমাদের অনুপাতটা এখানেই থেকে যাবে। তাহলে প্রথম আমরা কী দিয়ে দেখবো, 2 দিয়ে দেখবো, 2 দিয়ে যদি না যায় তারপর 3 দেখবো, 3-এর পরে যদি 5 দেখবো, 5-এর পরে 7 দেখবো, 9 দেখবো, এইরকম সরি 7-এর পরে আমরা 11 দেখবো, এইভাবে আমরা এগিয়ে যাব যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে উমার, রাতুলের এবং নূরজাহানের বয়সের অনুপাত হচ্ছে 75:74:72। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা আমরা করেছি কীভাবে, না সমস্ত বয়সগুলো একই এককে নিয়ে গেছি মাসে। আচ্ছা মাসে না নিয়ে গিয়ে যদি আমরা বছরে নিয়ে যেতাম তাহলে উত্তরটা কি এটাই আসতো, সেটা আমরা এবার দেখব। তাহলে প্রথমে তো আমরা ভিডিওটা এখন পজ করো, করে এটা লিখে নাও, তারপরে আবার এই একই অঙ্কই করব। কী করব সেখানে, না এই বয়সগুলো মাসে না নিয়ে গিয়ে আমরা বছরে নিয়ে যাব, নিয়ে গেলে সেক্ষেত্রে উত্তরটা কী হচ্ছে দেখব। ভিডিওটা বন্ধ করে তোমরা লিখে নিয়েছো, এবার তাহলে মুছে দিচ্ছি, দিয়ে আবার ওই অঙ্কটা আমি করব একটু অন্যভাবে। দেখো উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস, তাহলে এটাকে আমরা বছরে নিয়ে যাব। বছরে নিয়ে গেলে কী হবো, 12 বছর ছিল, 12 বছর লিখলাম, প্লাস 6 মাস আছে, এটাকে বছরে পরিবর্তন করব। তাহলে মাস থেকে বছরে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখন হচ্ছে এত বছর, এটাই হচ্ছে উমার বয়স, এটা এখন যোগ করে দিই কত হচ্ছে। তাহলে যোগ যদি করি এখানে দেখো লসাগু কত হবে, 12-র নিচে 1 ধরে নাও, তাহলে 1 আর 12 লসাগু হচ্ছে 12। এবার 1 12-র ভিতর 12 বার গেছে, এবার তার সঙ্গে এই 12 গুণ হবে, তাহলে 12 12 144, প্লাস এই 12-এ 12 ভিতরে 1 বার গেছে, তার সঙ্গে এই 1-এর সাথে 6 গুণ হবে, তাহলে 6 1 6। এবার কত হচ্ছে দেখো, 144 + 6, তাহলে 150/12 বছর। এটা কী হলো, এটা হলো উমার বয়স। এবার রাতুলের বয়স কত হবে, রাতুলের বয়স হচ্ছে 12 বছর 4 মাস, তাহলে 12 বছর 4 মাস যদি হয় এটা বছরে নিয়ে গেলে, তাহলে 12 + 4 মাসটাকে বছরে নিয়ে যাব, তাহলে 4/12। কেন 12 করলাম, না বছর মাস থেকে বছরে গেলে কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, আর বছর থেকে যখন মাসে আসবো তখন 12 দিয়ে গুণ করতে হবে, আগে যেটা করেছিলাম। আচ্ছা এই বছর, তাহলে এবার যোগ করো, এই 12 নিচে 1 ধরো, তাহলে যে লসাগু হচ্ছে 12, এই 1 দিয়ে 12কে ভাগ করো, উত্তর হবে 12, এই 12-র সাথে এই 12-র গুণ হবে, তাহলে 144, প্লাস এবার 12 দিয়ে এই 12কে ভাগ করো, তাহলে 1 হচ্ছে, 1-এর সাথে এই 4 গুণ করো, 4 1 4, বছর লেখো, এরা কত হবে, 144 + 4 148/12 বছর। আর নূরজানের বয়স যেহেতু 12 বছর দেওয়া আছে তাহলে এটার কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে এখন যা দাঁড়ালো, উমার বয়স হচ্ছে এই 150/12 বছর, আর রাতুলের বয়স হচ্ছে 148/12 বছর। তাহলে তিনজনের বয়সের অনুপাত কত হবে, প্রথমে আছে উমার বয়স, তাহলে উমার বয়সটা দেখো 150/12 বছর, সবার ক্ষেত্রে বছর আছে তাই বছরটা লিখছি না। এরপর আছে রাতুলের বয়স, রাতুলের বয়সটা লেখো 148/12 বছর, আর শেষে লেখো নূরজাহানের বয়স 12 বছর, তাহলে এটা দিলাম 12 বছর। তাহলে এটা হচ্ছে অনুপাত, কী অনুপাত, 150/12 অনুপাত 148/12 অনুপাত 12। তাহলে এই অবস্থাতে আমাদের কি করতে হবে, না এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে বা ছোট করতে হবে। ছোট করতে গেলে কি করব আমরা, দেখো এই এটা যে ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশের নিচে দেখো এই দূর হচ্ছে হর, এই হর হচ্ছে 12, 12টাকে আমরা তুলে দেবো প্রথমে। 12 তুলতে গেলে কী করতে হবে, না এর সাথে 12 দিয়ে গুণ করতে হবে, এর সাথে 12, এর সাথে 12, প্রত্যেকের সাথে 12 দিয়ে গুণ করে দেবো, দিলে এই নিচের 12টা অর্থাৎ হর যে 12টা আছে সেটা উঠে যাবে। তাহলে কী হবে, 150/12, এর সঙ্গে 12 গুণ করে দিই অনুপাত,
148 বাই 12, এর সাথে 12 গুণ করে দিই, অনুপাত 12 গুণ 12, প্রত্যেকের সঙ্গে 12 গুণ করতে হবে। এইবার কি হলো দেখো, তাহলে এই 12 এইবার কেটে গেল, এই নিচের 12 উপরের 12 কেটে গেল, তাহলে এখানে থাকলো কত, 150 অনুপাত, এখানে থাকলো 148 অনুপাত, এখানে থাকছে 144, 150 অনুপাত 148 অনুপাত 144। এবার উভয় পদকে আমরা বা প্রত্যেকটা পদকে আমরা কী করবো, দুই দিয়ে ভাগ করে দেবো, তাহলে 75 অনুপাত 74 অনুপাত 72। দেখো আগে এই উত্তরটাই এসেছিল যে 75 অনুপাত 74 অনুপাত 72, তাহলে এবারেও এসেছে কি উত্তর। তাহলে আমরা কী করেছিলাম, আর প্রথম যেটা করেছিলাম যেতে প্রত্যেকের বয়স মাসে পরিবর্তন করে করেছিলাম, দ্বিতীয়বার যেটা করলাম এদের প্রত্যেকের বয়স বছরে পরিবর্তন করে করলাম, তাহলে একই উত্তর আসবে। আশা করি এবার তোমরা এই অঙ্কটা করতে পারবে। এবার ভিডিওটা পজ করো, পরে বোর্ড থেকে তোমরা এটা লিখে নাও। এর আগের যে অঙ্কটা করলাম কী করেছিলাম, এখানে সরাসরি দুটো সংখ্যা যোগ করে দিয়েছিলাম, এখানে হয়েছিল 150 বাই 12, এখানে হয়েছিল 148 বাই 12। আমরা সরাসরি না যোগ করি, এখানে যদি কাটাকাটি করে নিই তাহলে কীরকম হবে দেখো, এখানে 6 আছে আর এখানে 12 আছে, তাহলে আমি 6 দিয়ে কাটলাম, উপরে 1 থাকবে নিচে 2, কারণ 6 6 ভিতরে একবার গেছে, 6 12 ভিতরে দুবার গেছে, তাহলে কী হচ্ছে 12 প্লাস 1-এর 2। এইভাবেও কেউ লিখতে পারে বছর। এইবার আমি যোগ করছি, লসাগু হচ্ছে 2 আর 1-এর লসাগু হচ্ছে 2, 1 2-এর ভিতরে গেছে দুবার, সেই 2-এর সাথে এই 12 গুণ হবে 24, প্লাস 2 2-এর ভিতরে গেছে একবার, তার সাথে 1 গুণ করো, তার মানে 1-এর সাথে 1 গুণ, তাহলে 1, তার মানে হচ্ছে 25-এর 2 বছর, 25-এর 2 বছর। একইভাবে এখানেও কাটাকুটি করে ফেলি, 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে কাটলে 4 4-এর ভিতরে একবার যায়, 4 12-এর ভিতর 3-বার যায়, তার মানে 12 প্লাস 1-এর 3 বছর। এবার লসাগু করো, 12 নিচে 1 ধরো, 1 আর 3-এর লসাগু হচ্ছে 3, এই 1 3-এর ভিতরে কবার যাবে 3-বার, সেই 3-এর সাথে এই 12 গুণ করো 36, প্লাস 3 3-এর ভিতরে গেছে একবার, এই 1-এর সাথে এই 1 গুণ করো, তাহলে 1, তাহলে 37-এর 3 বছর। দেখো আগে যে আমরা করেছিলাম 150 বাই এখানে 12 হয়েছিল, এখানে হয়েছিল 144 বাই 12, কিন্তু এবার কী হলো দেখো, 25 বাই 2 হয়েছে, এখানে 37 বাই 3 এসেছে, তাহলে এবার কি উত্তর মিলবে, দেখা যাক উত্তর মিলবে কিনা। তাহলে আবার বসো, উমার বয়স, উমার বয়স কত, 25 বাই 2 বছর, 25 বাই 2 বছরটা লিখছি না। তারপর হচ্ছে রাতুলের বয়স কত, 37 বাই 3 বছর, 37 বাই 3 বছর। এবার নূরজাহানের বয়স 12 বছর। দেখো তিন ক্ষেত্রে উত্তরটা মেলে কিনা, বা এই ক্ষেত্রে যে উত্তরটা হবে সেগুলো আগের দুটো পদ্ধতির সাথে মেলে কিনা দেখে নাও। এখানে দেখো ভগ্নাংশ সংখ্যা দুটো, এই ভগ্নাংশ সংখ্যা থেকে আমরা কী করবো, এই হরগুলোকে তুলে দেবো, তাহলে এখানে 2 এখানে 3 এদেরকে তুলে দিতে চাইছি, তাহলে 2 আর 3 যে তুলে দিতে চাই কী করতে হবে, না এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানে 6 দিয়ে গুণ করতে হবে। কীভাবে বুঝলাম 6 দিয়ে গুণ করতে হবে, না নিচে যে হরগুলো আছে এদের লসাগু করে নাও, 2 আর 3-এর লসাগু, 2 ও 3-এর লসাগু, এদের লসাগু কত হবে, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা সংখ্যার সাথে বা প্রত্যেকটা পদের সাথে 6 গুণ করতে হবে, তাহলে 6 গুণ করে এখানে 25 বাই 2 × 6 অনুপাত 37 বাই 3 × 6 অনুপাত 12 × 6, প্রত্যেকের সাথে 6 গুণ করলাম। এইবার দেখো তাহলে এখানে আছে 2 6-এর ভিতরে কবার যাবে 3-বার, 3 দোকানে 6, 3-বার গেছে, 3-এর সাথে 25 গুণ করো কত হবে, 75। এবার এখানে
তিন আছে, উপরে ছয় আছে, তাহলে তিন ছয়ের মধ্যে পাওয়া যাবে, তিন দোকানে ছয় তার মানে দুবার যাবে, দুইয়ের সাথে 37 গুণ করো তাহলে 37 দোকানে 74, আর এখানে আছে 12 সাথে 6 গুণ, 6 12 72। দেখো আগে কিন্তু এই উত্তরটাই এসেছিল, আগে দুবারে কিন্তু এই উত্তরটাই এসেছিল, তাহলে একই প্রশ্নের বা একই অঙ্ক করছি কিন্তু বিভিন্ন পদ্ধতিতে উত্তর কিন্তু প্রতি ক্ষেত্রে একই আসে। তাহলে তোমরা অঙ্ক করতে করতে অনেক সময় মনে হয় এই পদ্ধতিতে গেলে ঠিক হবে নাকি ভুল হবে, এই কনফিউশনটা বা এই সন্দেহটা দূর করার জন্য আমি কিন্তু একটা অঙ্ক তিনটে ভাবেই করে দিলাম। তোমাদের যেটা পছন্দ যেভাবে খুঁজি তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা এরপরে পারবে, এই ধরনের অঙ্ক নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এবার ভিডিওটা পজ করো, করে বোর্ড থেকে এটা টুকে নাও, নিয়ে আবার ভিডিওটা অন করো। এবার 6 নম্বর অঙ্কটা দেখো, সমকোণী সমদ্বিবাহু বা ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এবার দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কেন না, এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। দেখো এই কোণটা কত, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্র এটাও 90 ডিগ্রি কোণ, তাই এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলবো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সেই ত্রিভুজকে বলবো সমকোণী ত্রিভুজ। কিন্তু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ নয়, কারণ এখানে দেখো এই ডিই এই বাহুটা আর ডিএফ এই বাহুটা সমান নয়, এটা সমকোণী ত্রিভুজ কিন্তু এর এই দুটো বাহু সমান নয়, সমকোণের সংলগ্ন বাহু দুটো সমান নয়। কিন্তু এবিসি এই ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু এ দুটো সমান, অর্থাৎ সমকোণের সংলগ্ন বাহু দুটো সমান, তাই এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু কেন না, এদের দুটো এর দুটো বাহু সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ নয়। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে, সমকোণী ত্রিভুজ কোনটা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা সমকোণী সমদ্বিবাহু নয়, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর দুটো বাহু সমান। এখানে একটু বলি শোনো, এই সমকোণী ত্রিভুজের এই সমকোণের সামনে যে বাহু থাকে অর্থাৎ এই বিসি বাহু, এই বাহুটাকে বলে অতিভুজ। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা সমকোণ, এর সামনের যে বাহু এটা হচ্ছে অতিভুজ, আর সমকোণের সংলগ্ন যে বাহু এই বাহু দুটোর মধ্যে হচ্ছে একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব। কোনটা ভূমি কোনটা লম্ব, যদি এটা ভূমি ধরি তাহলে এটা লম্ব, যদি এটা ভূমি ধরি তাহলে এটা লম্ব, তার মানে এই দুটো বাহুর মধ্যে এর ক্ষেত্র একই, এই দুটো বাহুর মধ্যে একটা ভূমি একটা লম্ব। কোনটা ভূমি কোনটা লম্ব না সেটা ঠিক হয় যে আমরা কোন কোনটা নিয়ে আলোচনা করছি, যদি আমরা এই কোণটা নিয়ে আলোচনা করি তাহলে এটা হচ্ছে লম্ব, যদি এই কোণটা আলোচনা করি তাহলে এটা লম্ব, অর্থাৎ যে কোণটা নিয়ে আলোচনা করবো তার সামনের যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব। যতটা বললাম এই অঙ্কের সঙ্গে কিন্তু সম্পূর্ণ যুক্ত নয়, কিন্তু এই কারণে বললাম তোমাদের এর ধারণাটা ক্লিয়ার করার জন্য, যে সমকোণী ত্রিভুজ কোনটা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, কোনটা লম্ব কোনটা ভূমি, এগুলো জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত বের করতে হবে। তাহলে কোণগুলোর অনুপাত যদি বের করতে হয় তাহলে কোণগুলোর মান জানতে হবে। এখানে আমরা একটা কোণের মান জানি 90 ডিগ্রি, কিন্তু বাকি দুটো কোণের মান জানি না, সেটা বের করতে হবে। কীভাবে বের করব না, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এই কোণ এ কোণ এবং এই কোণ তিনটের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই তিনটে কোণের মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের মান কত হবে, বিয়োগ করে দিলে কত হবে, 90 হবে, তার মানে এই কোণটা আর এই কোণটা যোগ করা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই এই কোণ দুটোও সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে 90 ডিগ্রি অর্ধেক করে
তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি। বুঝা গেছে? আবার বলছি যে তিনটে কোণের মান দেখো, তাহলে 190 ডিগ্রি ছিল আগে বলে দেওয়া ছিল যে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী সমদ্বিবাহু হওয়ার কারণে দুটো কোণ 45 ডিগ্রি করে হয়েছে। দেখো তিনটে কোণ যোগ করে দেখো 180 ডিগ্রি হচ্ছে। এবার এই তিনটে কোণের কী করতে হবে? অনুপাত করতে হবে। তিনটে কোণের অনুপাত আমরা কিন্তু বিভিন্নভাবে করতে হবে। আচ্ছা এই কোণগুলো লিখে নিই, কোনটা কোন কোণ। প্রথমে যদি লিখি সি এ বি কোণ, সি এ বি কোণ, সি এ বি কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে, তাহলে এটা হবে 90 ডিগ্রি। এবার এ বি সি কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে 45 ডিগ্রি। আবার বি সি এ কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে বি সি এ কোণ, তাহলে কত হবে? এটা হবে 45 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান হচ্ছে দেখো 190 ডিগ্রি আর বাকি দুটো হচ্ছে 45 ডিগ্রি। এবার এদের অনুপাত করতে হবে। অনুপাত করো সি এ বি কোণ, এ বি সি কোণ, বি সি এ কোণ সমান কত হবে? প্রথমটা 90 ডিগ্রি, পরের দুটো 45 ডিগ্রি করে, তাহলে 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি, অনুপাত 45 ডিগ্রি। এবার প্রথমে আমরা ডিগ্রিগুলো বাদ দিয়ে দিই, তাহলে কত হবে এটা? 90 অনুপাত 45, অনুপাত 45। এবার প্রত্যেকটা পদকে আমরা 45 দিয়ে ভাগ করে দেবো। 90কে 45 দিয়ে ভাগ করলে 2, এটা হবে 1, এটা হবে 1। বুঝা গেছে? তাহলে 2:1:1, 2:1:1, তাহলে এটাই উত্তর। কিন্তু এক্ষেত্রে তিনটে উত্তর হতে পারে। কেন হতে পারে তিনটে? আমরা নিয়েছি এই কোণটা প্রথমে, তারপরে এই কোণটা, তারপর এই কোণটা, অর্থাৎ প্রথমে এই কোণটা নিয়েছি, তারপর এই কোণটা নিয়েছি, তারপর এই কোণটা নিয়েছি, কিন্তু প্রশ্নে কোথাও বলে দেয়নি যে কোন কোণটা আগে নিতে হবে। আমরা এই কোণটা তো আগে নিতে পারতাম, তারপরে এটা, তারপরে নিতে পারতাম, কিংবা এটা আগে, তারপরে এটা, তারপরে এটা নিতে পারতাম, তার মানে আমরা বিভিন্নভাবে নিতে পারতাম। তাহলে একটা অনুপাত হচ্ছে 2:1:1, আরেকটা অনুপাত হতে পারে 1:2:1, আরেকটা অনুপাত হতে পারে 1:1:2। বোঝা গেছে? তাহলে এখানে উত্তর তিনখানা হতে পারে, যেহেতু এই কোণগুলোর মধ্যে কোন কোনটা আগে নেব, কোনটা পরে নেব বলে দেওয়া নেই প্রশ্নে, তাই উত্তর তিনটেই হতে পারে। কিন্তু সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা যে কোনো একটা উত্তর বের করে দিলেই হবে। এবার ভিডিওটা পজ করো, করে বোর্ড থেকে এটা লিখে নাও। পরের প্রশ্ন দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখে? 7 নম্বর প্রশ্নটা আবার দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ কেন না, এই ত্রিভুজের তিনটে বাহু সমান, অর্থাৎ এ বি সমান বি সি সমান সি এ বা এ সি। দেখো তার মানে কী আছে এখানে, এ বি বাহু অর্থাৎ এই বাহুটা সমান বি সি বাহু সমান সি এ বা এ সি, আমি সি এ লিখলাম, তিনটে বাহু সমান। যেহেতু এই ত্রিভুজের তিনটে বাহু সমান, তাই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার এই ত্রিভুজের তিনটে কোণের অনুপাত করতে হবে। তিনটে কোণ কী আছে? একটা হচ্ছে এ বি সি কোণ, অর্থাৎ এই কোণটা, আরেকটা হচ্ছে বি সি এ কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে, আর আরেকটা হচ্ছে সি বিএ বি কোণ, অর্থাৎ এই কোণটা। এই তিনটে কোণের অনুপাত করতে হবে। তাহলে তিনটে কোণের মান আগে জানতে হবে, তবে তো অনুপাত করতে পারবো। তাহলে মান কী করে পাবো? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটে বাহু সমান, তাই এই ত্রিভুজের তিনটে কোণও সমান। তাহলে তিনটে কোণ যদি সমান হয়, প্রত্যেকটা কোণের মান কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা কোণের মান কত হবে? তিন দিয়ে ভাগ করে দেবো, তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো 180কে, কত হবে? 60 ডিগ্রি করে। তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি,
এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। এবার এই তিনটে কোণের অনুপাত করো, অর্থাৎ এ বি সি কোণ অনুপাত, বি সি এ কোণ অনুপাত, সি এ বি কোণ সমান কত হবে তোমরা নিজেরাই করো, করে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে আমাকে জানাও। দেখো তাহলে তিনটে অপশান দিয়েছি, এই তিনটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে, অর্থাৎ অপশান এতে আছে 1:1:1, বিতে আছে 1:2:1, সিতে আছে 2:1:1, এই তিনটে অপশানের মধ্যে তোমাদের যে উত্তরটা হবে সেটা লিখে আমাকে সেন্ড করো। কীভাবে করবে, প্রথমে ভিডিওর কমেন্ট বক্সে যাও, ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লেখো 7M205, তারপর একটা স্পেস দাও, দিয়ে যে উত্তরটা সঠিক, যদি ইয়েও সঠিক হয় তাহলে ইয়ে লিখে সেন্ড করো, যদি বি সঠিক হয় বি লিখে সেন্ড করো, সি হলে সি লিখে সেন্ড করো। ঠিক আছে, তাহলে এবার ভিডিওটা বন্ধ করো, করে প্রথমে অঙ্কটা করে নাও, নিয়ে উত্তরটা তোমরা সেন্ড করে আবার ভিডিওটা চালু করো। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। দেখো মানিকবাবুর বয়স 72 বছর, আর পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত হচ্ছে 7:9। এখন প্রশ্ন হলো পুলকবাবুর বয়স কত, পুলকবাবুর বয়স কত আমাদের বের করতে হবে। এই অঙ্কটা আমি দুটোভাবে দেখিয়ে দেবো, তোমরা আগে ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো, তারপর অঙ্কটা খাতায় টুকে নেবে। প্রথমে আমরা দেখো এই 7:9 আছে, সেভেনটা হচ্ছে পুলকবাবুর বয়স আর মানিকবাবুর বয়স হচ্ছে 9, এইভাবে করা আছে। তাহলে মানিকবাবুর অ্যাকচুয়াল বয়স কত, 72 বছর, তাহলে 9টাকে আমাদের কী করতে হবে, 72তে নিয়ে যেতে হবে, আর সেই অনুপাতে 7টা বেড়ে কত হয় আমাদের বের করতে হবে। তাহলে 9কে আমাদের 72 করতে হয়, তাহলে 9-এর সাথে কত গুণ করতে হবে, 9-এর সাথে যদি 8 গুণ করি তাহলে 72 হবে, তাহলে 7-এর সাথেও 8 গুণ করতে হবে। এর আগেই বলেছি আমরা অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, ভাগ করতে পারি। তাহলে ধরে নাও আমি এখানে কি করলাম, যে অনুপাতের উভয় পদের সাথে 8 দিয়ে গুণ করেছি, তাহলে কত হলো এটা, 7×8=56 অনুপাত, 8×9=72, বোঝা গেছে। তাহলে 72 কার হয়, মানিকবাবুর বয়স 72, তাহলে মানিকবাবুর বয়স যদি 72 হয় তাহলে পুলকবাবুর বয়স হবে 56 বছর, বোঝা গেছে। কীভাবে বের করলাম, প্রথমে মানিকবাবুর বয়স ছিল এখানে 9 ভাগ, সেটাকে কী করেছি আমরা 72তে পরিবর্তন করেছি, তা 9 থেকে 72 কী করে হবে, 9-এর সাথে যদি 8 গুণ করি, তাহলে এখানে যদি 8 গুণ করি তাহলে এখানেও 8 গুণ করতে হবে, তাহলে এখানে 8 গুণ করলে কত হয়েছে, 56, তাহলে পুলকবাবুর বয়স 56 বছর। এটাকে একভাবে করলাম, অন্যভাবেও করতে পারি। তাহলে এটা আগে প্রথমে তোমরা ভিডিওটা পজ করো, করে এটা লিখে নাও, লিখে নেওয়ার পরে আবার আমি অন্যভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। লেখা হয়ে গেছে, এবার দেখো এখানে আমরা যেমন কি করলাম, এই 72 মিল করার জন্য 9-এর সঙ্গে 8 গুণ করেছি, কিন্তু এখানে যদি বড় সংখ্যা থাকতো কিংবা এখানে যদি ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি ওই 8×9=72 যে যত সহজে করতে পেরেছি ওইভাবে করতে পারতাম না, তখন আমাদের কি করতে হতো, ওই 72কে 9 দিয়ে ভাগ করতে হতো, করে বা ওখানে যে বড় সংখ্যা থাকতো তাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হতো, করে বের করতে হতো, সেটা করলে একটু সময় যাবে, অঙ্কটা একটু বড় হবে কিন্তু সঠিক হবে, ভুল হবে না, উত্তর সঠিক হবে। আচ্ছা আমরা ওইভাবে না করে একটু অন্যভাবে করার চেষ্টা করি। দেখো এখানে যে 9 আছে, 9টাকে আমি 1 করব, তাহলে 9টাকে 1 হবে কখন, 9কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, তার মানে এখানে 9কে আমি 9 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়েছে, তাহলে এখানেও 9 দিয়ে ভাগ করতে হবে,
কারণ এই এখানে যত দিয়ে ভাগ করবো এখানে তত দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে 7 × 9। বোঝা গেছে? এখানে 9 দিয়ে ভাগ করেছি, করে 1 করেছি, তাহলে এখানেও 9 দিয়ে ভাগ করতে হবে, করলে কত হবে 7 × 9 হবে। এবার কি করব, এই 1 আছে এটাকে করতে 72 করব, তাহলে 1টাকে 72 করতে হলে কি করতে হবে, 72 দিয়ে গুণ করতে হবে, 1 × 72, তাহলে এখানেও গুণ করো 7/9 × 72। এবার 9 দিয়ে উপনীতে কাটো, 9 × 9 = 1 হবে, আর 8 × 9 = 72, তাহলে এখানে 8 হবে, 8-এর সাথে 7 গুণ করো 56, এখানে 1-এর সাথে 72 গুণ করো 72, তাহলে পুলক বাবুর বয়স হবে 56 বছর, মানিক বাবুর বয়স হবে 72 বছর। বোঝা গেছে? তাহলে এটা আর একটা পদ্ধতি বললাম। এরপরে আরও একটা পদ্ধতি বলছি, একাধিক পদ্ধতি বলার একটাই উদ্দেশ্য, যে অঙ্কগুলো তোমরা তোমাদের মতো করে তোমরা শিখে নাও, তোমাদের যেটা পদ্ধতি যে পদ্ধতিটা সঠিক বলে মনে হবে বা যেটা সহজ বলে মনে হবে সেটাই তোমরা করবে। প্রত্যেকটা পদ্ধতি সঠিক, কিন্তু যেটা তোমাদের সহজ বলে মনে হবে সেই পদ্ধতিতে করবে। তাহলে দুটো পদ্ধতি দেখলাম, 3 নম্বর পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি হচ্ছে, তাহলে অঙ্কটাকে টুকে নাও, ভিডিওটা পজ করো, পরে অঙ্কটা টুকে নাও, নিলে আমি 3 নম্বর পদ্ধতিটা দেখাচ্ছি। টোকা হয়ে গেছে, মুছে দিচ্ছি। আমাদের দেওয়া আছে, আমাদের কি দিয়েছে দেখো, মানিকবাবুর বয়স দিয়েছে 72 বছর, পুলকবাবুর বয়স আর মানিকবাবুর বয়সের অনুপাত হচ্ছে 7:9, সেখান থেকে পুলকবাবুর বয়স কত আমাদের বের করতে হবে। কার বয়স বের করতে হবে? পুলকবাবুর বয়স। তাহলে আমরা লিখব পুলকবাবুর বয়স মানিকবাবুর বয়সের সাতের 9 অংশ। পুলকবাবুর বয়স মানিকবাবুর বয়সের 7/9 অংশ। পুলকবাবুর বয়স উপরে রাখলাম, মানিকবাবুর বয়সটা নিচে রাখলাম, 7/9 অংশ। অতএব পুলকবাবুর বয়স হবে 7/9 × 72 বছর। 72 বছর কেন না, মানিকবাবুর বয়স তো 72 বছর, মানিকবাবুর বয়সের এত অংশ, তাহলে মানিকবাবুর বয়স এর এত অংশ, এর মানে গুণ, তাহলে মানিকবাবুর বয়স 72, তার সাথে গুণ কত অংশ, 7/9 অংশ। কাটারি করো, 9 দিয়ে 9, 9-এর ভিতরে 1 বার যায়, 9 × 72 = 8 বার যায়, 7/8 = 56। কটা পদ্ধতি শেখালো? 3টে পদ্ধতি। 3টে পদ্ধতির মধ্যে তোমার যে পদ্ধতিটা বেশি পছন্দের তুমি সেই পদ্ধতিতে করবে। একাধিক পদ্ধতিতে বারবার ট্রাই করো, তাতে কনফিডেন্স বাড়বে, নিজে থেকে অঙ্ক করার চেষ্টা করতে পারবে আর নিজে থেকে অঙ্ক করতে পারবে। এই একই পদ্ধতিতে তোমরা 9 নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলো, আর সেটা পেরেছো কি না ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাও। আবার বলছি, অঙ্ক শুধু টুকে কিছু হবে না, অঙ্কটা ভালো করে বুঝে নাও। একাধিক পদ্ধতি দেখানোর একটাই উদ্দেশ্য, অঙ্কটা তুমি বুঝতে পারছো কি না। কারণ তুমি এই অঙ্কটা ধরো একটা পদ্ধতি করেছি, এরপরে অঙ্কটা আরেকটা পদ্ধতি করেছি, তোমাকে কি মনে রাখতে হবে কোনটা কোন পদ্ধতির অঙ্ক? দরকার নেই, তুমি যদি একাধিক পদ্ধতি জেনে থাকো যে কোনো পদ্ধতিতে অঙ্কটা করে ফেলতে পারবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।